যে কোনো বাড়ির ছাদ ঢালাই করতে কত টাকা খরচ আসবে 2022 সালে আপনাদের সামনে নিখুঁতভাবে হিসাবটা বের করে দেখাবো। আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা যে অনুপাতে ছাদটি ঢালাই করব সেটি হচ্ছে 1:2:4 এবং ছাদের ঢালাইয়ের হাইট উচ্চতা হবে 5 ইঞ্চি। তো চলুন আমরা জেনে নেই যে বাড়ির ছাদ ঢালাই করতে রড, সিমেন্ট, খোয়া, বালি, মিস্ত্রি খরচসহ কত টাকা আসতে পারে। তো প্রথমে আপনারা কী করবেন, আমি একটা উদাহরণ দিই। ধরেন আমাদের বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে 30 ফুট, প্রস্থ হচ্ছে 20 ফুট। তো আপনারা ঠিক এরকমভাবে আপনাদের বাড়ির দৈর্ঘ্য এবং প্রস্থটা মেপে নেবেন, মেপে দুইটা একসাথে গুণ দিবেন। গুণ দিলে যা হয় সেটা মূলত স্কোয়ার ফুট। তো আমার বাড়িটি হচ্ছে 600 স্কোয়ার ফুট। তো 600 স্কোয়ার ফুট বাড়ির ছাদ ঢালাই করতে আমাদের রড লাগবে কত, চলুন জেনে নিই। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে রড লাগবে 145 কেজি। ওকে, তো আমাদের বাড়ির ছাদটি 600 স্কোয়ার ফুট। তো 6 × 145 সমান আমাদের বিম সহকারে 870 কেজি রড লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো চলুন আমরা এবার জানবো যে সিমেন্ট আমাদের কত টাকার লাগবে। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে বিম সহকারে আমাদের সিমেন্ট লাগবে 12 ব্যাগ। তো আমাদের ছাদটি হচ্ছে 600 স্কোয়ার ফুট। তো 6 × 12 সমান 6×12 72 ব্যাগ সিমেন্ট লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো চলুন আমরা এবার জানবো যে আমাদের বালি কত সিএফটি লাগবে। প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের বালি লাগবে 25 সিএফটি। 25 সিএফটি বালি লাগবে আমাদের বিম সহকারে 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে। তো আমাদের বাড়িটি হচ্ছে 600 স্কোয়ার ফুট। তো 600 6×25 = 150 সিএফটি বালি লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। খোয়া, প্রতি 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে আমাদের খোয়া লাগবে 42 ফুট। 42 ফুট খোয়া লাগবে আমাদের 100 স্কোয়ার ফুট ছাদ ঢালাই করতে। তো আমাদের বাড়িটি হচ্ছে 600 স্কোয়ার ফুট। তো 6×42 = 252 ফুট খোয়া লাগবে আমাদের ছাদটি ঢালাই করতে। তো চলুন আমরা জানবো যে এবার আমাদের মিস্ত্রি খরচ বা কাজের খরচ কত টাকা আসবে। কাজের খরচ মূলত চাহিদা এবং চাহিদা অনুযায়ী হয়। তো আমি প্রতি স্কোয়ার ফুট 70-75 টাকা করে ধরলাম। প্রতি স্কোয়ার ফুট যদি 75 টাকা হয় তাহলে আমাদের বাড়িটি 600 স্কোয়ার ফুট। তো 600×75 = 45,000 টাকা লাগতে পারে মিস্ত্রি খরচ। তো ভিউয়ার্স, একদম সহজ এবং সিম্পল শর্টকাটে আপনাদের হিসাবটা বের করে দেখালাম। আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন। যারা হিসাব বের করতে চান কমেন্ট করে জানাবে।